নমস্কার, তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করে দেখাবো। একদম সোজা রান্না, সবাই জানে, তাও করছি যারা নতুন তাদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা। এখানে আমি পুঁই শাকটা বাজার থেকে এনে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এই রায়তা দিয়ে আমি আজকে রান্নাটা করব। এর সাথে যা যা লাগবে সেটা হলো মাছের মুড়ো লাগবে, একটা মাছের মুড়ো নিলাম। আর এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে, কুমড়ো আছে আর কাঁচা লঙ্কা আছে। এই দিয়ে রান্নাটা করব। আর যা যা লাগবে সেটা বলছি পরে। কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, অল্প একটু তেল দিলাম, খুব বেশি তেল দেব না। এবার এর মধ্যে মুড়োটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব। মুড়োটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব, তার সাথে একটু জল দিয়ে দেব, তাহলে মুড়োটা নরম হয়ে যাবে জলে আর মুড়োটা ভেঙে ভেঙে খুলে খুলে আসবে, তারপর আমার ভাজতে সুবিধা হবে। এভাবে আমি দিয়ে মুড়োটাকে দিয়ে নিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবার 2 মিনিট বাদে খুললাম। খুলে এবার দেখছি মুড়োটা নরম, দেখুন একদম নরম হয়ে গেছে, দেখলেন কি সোজা মুড়োটাকে ভেঙে দেওয়া, একদম সোজা মুড়োটা ভেঙে গেল। এবার একটু কড়া করে ভেজে নেব, ভেজে আমি তুলব। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। পেঁয়াজ দিয়ে দিলাম, কড়াতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে আমি সবটা পুঁই শাক আমি দিয়ে দেবো, তার সঙ্গে যে আনুষঙ্গিক কুমড়ো আলু আছে এগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ এটা ভাপে নরম হোক। আপনারা যদি আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দিবেন, তাহলে আপনারা আমার সাথে জুড়ে যাবেন। একটু ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট বাদে খুলে দেখছি এবার একটু নরম হয়েছে, কিন্তু আমি উল্টে দিচ্ছি। এবার আগে উল্টানোর অবস্থা ছিল না, মানে এত কড়াতে বেশি হয়ে গেছিলো আর কি মনে হচ্ছিলো, এবার একটু নরম হয়ে যাওয়াতে কমে গেছে, এবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢেকে ঢেকে আমি পুঁই শাকটাকে নরম করে নেব। এবার এর মধ্যে আমি রসুন বাটাটা থেতো করাটা দিয়ে দিলাম। রসুন থেতোটা একটু পরে দেই আমি, একটু পরে দিলে গন্ধটা বেশি ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমি মিশিয়ে আবার ঢেকে রেখেছি। খানিকক্ষণ বাদে আবার খুলে দিলাম, দেখলাম যে অনেকটা সেদ্ধ হয়ে মতন হয়ে গেছে মোটামুটি, আর না ঢাকলেও চলবে, বাদ বাকিটা এমনিতেই হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি উল্টো পাল্টে। এবার মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম। মাছের মুড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সর্ষে বাটা একটু আছে সেটা আমি দিয়ে দিলাম। এখানে 2 টিস্পুন সর্ষে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি প্লেটিং করে নেব, একটু স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপর প্লেটিং করব। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রান্নাটা, একদম সহজ রান্না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অবশ্যই একবার নিজেরা বানিয়ে খাবেন। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা আমি লাস্টেই দিই,
তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, ওটা বেশ ভালো লাগে খেতে। এবার চিনিটাও ভালো করে মিশে গেল, আমার রান্নাটাও হয়ে গেল। এবার আমি প্লেটিং করে নেব। আমার প্লেটিং হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে পুঁই শাকটা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কিন্তু এই যে একটা সর্ষে বাটা আর মাছের মুড়ো পেঁয়াজ রসুনের সব মিলিয়ে যে একটা সুন্দর গন্ধ, না দারুণ লাগছে গন্ধটা। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকি। আশা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।